ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापोहारिणे। আমরা পড়ছি যে স্বামী সদানন্দজির জীবনী, এটা স্বামীজির পদপ্রান্তে স্বামী অবজানন্দজির লেখা যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে আমরা পড়ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু স্বামী সদানন্দজির জীবনী। স্বামী সদানন্দজি স্বামীজির সঙ্গে এলেন বরানগর মঠে, তিনি এসে উপস্থিত হয়েছেন। আধো হিন্দি আধো বাংলায় তিনি উচ্চারণ করেন এবং হাতরাস থেকে তিনি ফিরে আসেন। আপনারা মনে আছে কিনা জানি না, হাতরাস স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন স্বামী বিবেকানন্দ। এই ভারত পরিক্রমার সময় সেই হাতরাস স্টেশনে পৌঁছে সেইখানে তিনি খানিকক্ষণ তার ওই প্ল্যাটফর্মের একটি বেঞ্চিতে বসেছিলেন এবং হাতরাস স্টেশনের স্টেশন মাস্টার এগিয়ে আসেন স্বামী বিবেকানন্দের কাছে এবং এই উজ্জ্বল দেহধারী নবীন সন্ন্যাসীকে দেখে তিনি মুগ্ধ হন এবং তাকে তার বাড়িতে নিয়ে যান। এবং ক্রমাগত এই ভালোবাসা, এই দুজনের ভেতরের ভালোবাসা বাড়তে থাকে। তারপরে এই হাতরাস স্টেশনের স্টেশন মাস্টারকে তিনি মন্ত্র দীক্ষা দেন এবং সন্ন্যাস দীক্ষাও দেন। তার নাম রাখেন তিনি স্বামী সদানন্দজি। তাকে নিয়ে একসঙ্গে তিনি তারা তীর্থ ভ্রমণে যান। সেখানে এই অনভ্যস্ত পদে তীর্থ ভ্রমণ করতে করতে প্রথমে অতিরিক্ত যা কিছু ছিল সেগুলো ছেড়েই তিনি যাচ্ছিলেন। শুধু পায়ে একটা ভালো জুতো পরেছিলেন যাতে এই পাথুরে অঞ্চল দিয়ে হেঁটে যাওয়ার সময় তার যাতে কোনো রকম কষ্ট না হয়। তারপরে যখন স্বামী বিবেকানন্দের সঙ্গে হাঁটতে হাঁটতে তিনি প্রায় পেরে উঠছেন না, তখন তার মনে হলো এই জুতোটাই বোধহয় একমাত্র বন্ধনের কারণ। সেই কারণে তিনি দ্রুত সেই জুতোটা খুলে তার পোটলার ভেতরে নিয়ে চলেছেন। পোটলাটি বড় হয়েছে দেখে স্বামী বিবেকানন্দ তার কাছ থেকে পোটলাটি নিয়ে নিলেন। কিন্তু তিনি এত ক্লান্ত যে তার গুরু যে তার পোটলাটি নিয়েছে এবং পোটলার মধ্যে যে তার জুতোটা আছে সেটা তিনি ভুলে গেছিলেন। কোনো একটা সময় দেখছেন স্বামী বিবেকানন্দ তার পোটলাটা মাথায় করে নিয়ে গিয়ে চলেছেন, অর্থাৎ শিষ্যের জুতো তিনি এই মাথায় করে নিয়ে চলেছেন। আর এই এই কথাটা তিনি পরবর্তীকালে তারপরে এই এইভাবে আসা এবং স্বামী বিবেকানন্দ ফিরে আসার পরে তিনি 1888 সালের শেষ দিকে তিনি চিকিৎসাদি করে ফিরেতে আসেন এবং তিনি এসে পৌঁছন আমাদের এদের সাথে 1888 সালের শেষ দিকে বরানগর মঠে এসে পৌঁছে যান। বরানগর মঠে এসে তার ভীষণ রকমের অসুবিধা হচ্ছিল। প্রথম কথা, পরিবেশটা আলাদা আর ভাষাটা আলাদা। হিন্দি ভাষীদের মধ্যে বড় হয়েছেন তাই তার হিন্দি, তার বাংলাটা আধখান আধো হিন্দি, যদিও বাঙালি কিন্তু প্রবাসী বাঙালি হওয়ার জন্য আধা হিন্দি আধা বাংলা মিশিয়ে তিনি কথা বলছিলেন। এই সময়কার কথা বলতে গিয়ে সদানন্দজি পরবর্তীকালে স্মৃতিচারণ করছেন, বলছেন যে স্বামী শারদানন্দজি, স্বামী শারদানন্দজি শরৎ মহারাজ এই সময় তাকে বড় আপন করে নেন এবং শারদানন্দজির মমত্বপূর্ণ শিক্ষাগুণে এবং খুব অল্প দিনের ভেতরে তার ট্রেনিংয়ে তিনি ধীরে ধীরে বরানগর মঠের একজন হয়ে উঠতে পেরেছিলেন। শারদানন্দজি সম্পর্কে বলতে গিয়ে তিনি লিখেছিলেন, শরৎ মহারাজ তখন আশ্রয় না দিলে কী যে করতুম কে জানে, তাকে স্বামী স্বয়ং স্বামীজি আশ্রয় দিয়েছিলেন। কিন্তু আমাদের সবসময় যখন আমরা সাধু হতে আসি একজন বন্ধুর খুব প্রয়োজন হয়ে থাকে। আমাদের ক্ষেত্রে এখন আমাদের মনে আছে উমেশ আনন্দজির কথা, তখন উনি ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারের প্রথম বর্ষে আর আমি তখন সাধু হতে এসেছি। রোজ বকুনি খাই, রোজ নানা রকম ভুলভাল করে ফেলি এবং সেই গল্প সেই দুঃখের কথা কাউকে বলতে পারি না। রোজ খাবার সময় উনি আমার সঙ্গে যেতেই নিজে থেকেই কথা বলতেন এবং কথা বলতে বলতে উনি এত সুন্দর করে, ওনার সমস্ত কথার পেছনে একটাই কথা ছিল যে ভগবানকে ধরে থাকবে আর তোমার সব সমস্যার সমাধানের উত্তর কথামৃতের মধ্যে আছে। কথামৃতের প্রত্যেকটা জায়গায় ঠাকুর বলেছেন যে কথাটা তিনি জোর করে বোঝাতে চাইতেন আমাদের মতো নবিশদের মনের মধ্যে, সেটা হচ্ছে এই যে ভগবানকে ধরে থাকলে আমরা ভগবানকে খুঁজতে এসেছি এবং ভগবানকে যদি আমরা ধরে থাকি তাহলে আমাদের এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে যা কিছু বাধা এসে উপস্থিত হচ্ছে এগুলোকে সহজে আমরা অতিক্রম করে যেতে পারি। আমাদের আমাদের যে কোনো জীবনের যাত্রাপথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের ইগো, আমরা যে কাজকর্ম করতে চাই এগুলোর কোনোটাই আমাদের কিছুতেই এগিয়ে যেতে দেন না। হ্যাঁ, এই এই সমস্যা হচ্ছে আমাদের, এটা সমস্যা হয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানকে আঁকড়ে ধরে পারছি না তখন সমস্ত ছোটোখাটো জিনিসও
সমস্যা বলে বোধ হতো। উমেশানন্দজি আমাদের বারবার করে এই জিনিসটার উপর খুব জোর দিতেন যে ভগবানের দিকে কনসেন্ট্রেট করা, ভগবানকে কী করে আঁকড়ে বেঁচে থাকা যায় সেইটা একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে। ভগবান কেন্দ্রিক জীবন হলে আর আমাদের এই সমস্যাটা হয় না। তার মঠে সেই প্রারম্ভিককালে সেই ঠাকুরের সন্তানদের তিনি দেখছিলেন, কেউ বা তপস্যায়, কেউ বা তীর্থে, কেউ বা অজ্ঞাত বাস করছেন, কখনো কখনো বরানগর মঠে এসে পৌঁছন, এবং সবাই যে একসঙ্গে বাস করেন তা নয়, কিন্তু যে যখনই এসে পৌঁছেন সকলেরই খুব একে অপরের প্রতি অদ্ভুত এক ভালোবাসা। সদানন্দজি পশ্চিম প্রথা অনুযায়ী সকলকে মহারাজ সম্বোধন করতেন, মহারাজ বলে সম্বোধন করতেন, এবং সেই থেকে আমাদের সঙ্গে মঠ মিশনের সম্বোধনে মহারাজ শব্দটি ব্যবহার হতো। নাহলে আগে অমুকবাবু তমুকবাবু এইসবই বলা হতো, রাখালবাবু সারদাবাবু এইভাবে একে অপরকে করতেন। বরানগর মঠের স্মৃতি তিনি বলছেন, সেই সময় রূপটি যদি আমরা কল্পনা করতে পারি তার লেখা থেকে আমরা পাই, সেখানে তিনি বলছেন, তখন সর্বদা শশব্যস্ত থাকতে হতো, এক মুহূর্তেরও বিশ্রাম ছিল না, অনেক লোক আসা যাওয়া করতেন, অনেক পণ্ডিত তর্ক আলোচনাদির জন্য আলোচনাদি করতেন, স্বামীজি এক মুহূর্ত কাজ ছাড়া থাকতেন না, কখনো কখনো তিনি কিছুক্ষণের জন্য একলা থাকবার অবসর পেতেন, সেই সময় হরিবোল হরিবোল অথবা মা মা বলতে বলতে পায়চারি করতেন। আমি দূর থেকে তাকে লক্ষ্য করতাম এবং একটু ফাঁকা পেলে বলতাম, আপনি খাবেন না? আর তিনি তা শুনে রহস্যপূর্ণ সব উত্তর দিতেন। 24 ঘন্টাই তার কাজ ছিল, তিনি যা উন্মত্তের মতো হয়ে গেছিলেন। আবার অতি প্রত্যুষে অন্ধকার থাকতে থাকতে তিনি উঠে পড়ে জাগো জাগো সকলে অমৃতের অধিকারী এই গানটি গাইতে গাইতে সকলকে উঠিয়ে দিতেন। তারপর সকলে ধ্যান করতেন, পরে ভজন সৎপ্রসঙ্গ পাঠ আলোচনা এমন চলতো যে সবাই আত্মহারা হয়ে তাতেই ডুবে থাকতো। বেলা 1টা বা 2টোর সময় হয়তো স্বামী রামকৃষ্ণানন্দজি, যিনি তখন একাধারে মঠের তত্ত্বাবধায়ক, ঠাকুরের পূজারি ও পাচক ছিলেন, সবাইকে জোর করে স্নানাহারে পাঠাতেন। এরপর আবার সন্ধ্যা পর্যন্ত চলত ভজন সৎপ্রসঙ্গাদি। সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণের আরতির পরে কিছুক্ষণ শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ হতো, তারপর আবার সকলে ধ্যান করতেন, একেবারে ধ্যানে ডুবে যেতেন, কখনো কখনো ছাদের উপর বসে মধ্যরাত্রিরে অনেক পর পর্যন্ত জয় সীতারাম বলে নাম গুণগান করতেন। এই অদ্ভুত, এইটি একটি অসাধারণ একটা ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন। কালকে আমাদের এখানে একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, তিনি অস্ট্রিয়া এই সমস্ত জায়গায় অফিসের কাজে গেছিলেন এবং সেখান থেকে ফিরে এসে অস্ট্রিয়াতে ভীষণভাবে আক্রান্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেখানে একটি চার্চের কথা বললেন, ক্যাথলিক সাধুদের একটি চার্চ, সেই চার্চে একজন সন্ন্যাসী ছিলেন যিনি এই চার্চটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যতক্ষণ না পর্যন্ত শরীর ক্লান্ত হয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত নিরলস প্রভু যিশুর কাজ করে যেতে হবে। তিনি সেই ভোরবেলা উঠে প্রার্থনা দিয়ে তার জীবন শুরু হতো, সারাদিন তিনি কাজ করতেন, অত বড় চার্চ, পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না করা, অতিথিরা এলে তাদের খেতে দেওয়া, খাওয়া শেষ হয়ে গেলে সেই সব বাসনপত্র মাজা, চার্চ পরিষ্কার করা, চার্চে উপাসনার ব্যবস্থাদি করা, এবং অনেক রাত পর্যন্ত যতক্ষণ না তিনি প্রায় টেবিলের উপর ঢুলে ঘুমিয়ে পড়ছেন ততক্ষণ অবধি নিরন্তর তিনি কাজ করতেন। তিনি বিশ্বাস করতেন যে এইভাবে প্রভু যিশুর সঙ্গে তিনি একাত্ম হয়ে থাকতে পারছেন। আইডিয়াটা ভারি সুন্দর, আমার খুব ভালো লাগছিল। তিনি নেই কিন্তু তার সেই গল্প এই চার্চের গায়ে পাথরের উপর খোদাই করে রাখা আছে। আমাদের এই ছেলেটি, আমাদের প্রাক্তনই, তিনি গিয়েছিলেন, তিনি ফিরে এসে আমাকে বলছিলেন, সেই ছবিটাও দেখালেন, এবং সেই চার্চের যিনি ফাদার তার একটা ছোট্ট মূর্তি আছে সেখানে, সেই মূর্তিটার ছবিও তিনি তুলে নিয়ে এসছেন, আমরা দেখছিলাম। এই যে প্রতি মুহূর্তে ভগবানের সঙ্গে লীন হয়ে আছেন, তার যাবতীয় কাজের মধ্যে লীন হয়ে আছেন। কেন বলছেন যে তিনি এ তার যে মনে হচ্ছে কেন যে ক্লান্ত না হওয়া অবধি বিশ্রাম করতে দেবে না, ততক্ষণ অবধি তার নিজের আত্মবোধ ঈশ্বরের বোধের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি এক হয়ে থাকতেন। আমাদের সংঘের দুটি ধারা আছে, একটি হচ্ছে মঠ আর একটি মিশন। মঠ কেন্দ্রগুলির মূলত কাজ হচ্ছে সাধন ভজন ধ্যান ধারণা এবং পূজা অর্চনাদি পুস্তক প্রকাশন, এইসব মঠ মিশন মঠের কেন্দ্রের কাজ। মিশন কেন্দ্রের কাজ প্রার্থনার দিকটা বা উপাসনার দিকটা খুব ছোট করে রাখা হয়, সেখানে এই কাজগুলি
এই যে শিবজ্ঞানী যুবসেবা এই কাজগুলি চলতে থাকে। কোথাও স্কুল চলে, কোথাও হসপিটাল চলছে, কোথাও চ্যারিটেবল ডিসপেন্সারি চলছে, এইরকম। আগে এইরকমভাবে দুটো ভাগে ভাগ হয়ে যেত, কিন্তু 100 বছর 1997 সালে যখন শতবর্ষ পূর্ণ হতে থাকলো, তখন তখন তার এই এই অবস্থাটার পরিবর্তন হতে থাকলো। চার্জটা একটু লাগাতে, তখন এই অবস্থাটির সম্পূর্ণ পরিবর্তন হতে থাকলো। আগে যেরকম ইয়ার মার্ক ছিল যে মঠে মঠ কেন্দ্রগুলিতে শুধুমাত্র এই কাজগুলি হবে এবং মিশন কেন্দ্রগুলিতে শুধুমাত্র এই কাজগুলিই হবে এবং এছাড়া আর অন্য কোনো কাজ করা যাবে না, সেইটা কিন্তু উঠে গেল। আগে প্রায় সব মঠ কেন্দ্রে ছোটোখাটো ডিসপেন্সারি ছিল, এখন সেই ছোটোখাটো ডিসপেন্সারিগুলো বিরাট আকার ধারণ করতে আরম্ভ করলে। আগে মঠ কেন্দ্রে কোথাও হাসপাতাল ছিল না, প্রথম মঠ কেন্দ্রে হাসপাতাল হয় 15 বেডে এবং ছোট্ট 25 বেডের হাসপাতাল কর্ণাটকের কুর্গ জেলার মধ্যে আমাদেরই ছোট হাসপাতাল হয়েছিল। বাকি সব জায়গাতে মিশন কেন্দ্রে হাসপাতালগুলি ছিল এবং ধীরে 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 এই ভাবটি চলে গেল। এখনও যদিও মঠ মিশন দুটো আলাদা ইউনিট হিসেবে ভাগ করা আছে, কিন্তু মোটামুটিভাবে দুটো কেন্দ্রই একই রকমভাবে কাজ করছে। এখন অনেক মিশন সেন্টারে বড় বড় মন্দির আছে, আবার একই সঙ্গে মিশনারি কাজও ভীষণভাবে থাকতো। তখনকার দিনে যে মঠের আর কোনো কাজ ছিল না, সাধন ভজন এবং পড়াশোনা, ধ্যান ধারণা এবং ঈশ্বরের চর্চা করা, এই জীবনকে গিয়ে বলতেন। এই জীবন সম্পর্কে আমরা শুনলাম ওনার প্রথম স্মৃতিকথা। এবার দ্বিতীয় স্মৃতিকথাতে তিনি বলছেন, ওখানে এত জোর তপস্যা চলত যে ওদের কাছে কেউ ঘেঁষতে পারত না। আবার উত্তেজিতভাবে সদানন্দজি বলতেন যে উই আর নট মিয়ার সাধুস, উই বিলং টু দি লাইন অফ প্রফেটস। আরে আমরা কি শুধু সাধু, আমরা ঋষিদের দলে। পূজনীয় ভূতেশ আনন্দজি বেলুড় মঠের কথা বলতেন, তার কাছে আমরা বেলুড় মঠের আদিকালের কথা শুনেছি। মহারাজ বলতেন যে স্বামী অনঙ্গ মহারাজ সমস্ত কাজে তাদের নেতা ছিলেন। অল্প বয়সী ব্রহ্মচারীদের আর যদি কেউ নেতা থেকে থাকেন, তিনি হলেন অনঙ্গ মহারাজ বা স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ। ওঙ্কারানন্দজি মহারাজ ছোট ছেলেদের নিয়ে একসঙ্গে একসঙ্গে জড়ো করে কাজ করতেন। পুতেশানজি মহারাজ বলতেন, সকালে আমাদের কাজ ছিল যে বাঁকে করে গঙ্গার জল তুলে নিয়ে আসা, শৌচাদির জন্য ব্যবহার করা হতো। সেই গঙ্গার জল যে আসতো, তার যে বড় সবচেয়ে বড় বালতি, সেটি অনঙ্গ মহারাজ বয়ে নিয়ে আসতেন। তারপর তার ওই বলার কায়দাটা এত সুন্দর ছিল, সব ওই জল টল ভরে টরে মঠের যে চাতাল, ভূতেশানন্দজি রঙ্গনাথনজি যে সকলের কাছে শুনেছি, তারা সেই সব চাতাল দিনের পর দিন ঝাঁট দিয়েছেন, পরিষ্কার করেছেন, মঠের কাজ করেছেন, বাসন মেজেছেন। পাচক বলতে কেবলমাত্র রান্না করার ঠাকুর ছাড়া আর কোনো কাজের লোক ছিল না। ভূতেশানন্দজি বলতেন, এই সমস্ত করে সকালের টিফিন খেতে এসছেন, টিফিন মানে কালো চা, তাতে দুধও নেই, কখনো কখনো তাতে চিনি যুক্ত, আর সিগারেটের টিনের এক কৌটো মুড়ি। আর যিনি ভাণ্ডারী ছিলেন তিনি বলতেন, ভাই মাথাটা কেটে নিস, মানে অনেক সময় টিনে করে মুড়ি তোলবার সময় টিনটা একটু উপর চুপুর হয়ে যেত, তো বলতেন মাথাটা কেটে নিস, শুধু এক কৌটো মুড়িই থাকতো। বেশিরভাগ দিন তারা যখন ইয়ে করতেন, খেতে যেতেন, তখন দেখা যেত যে চাও শেষ হয়ে গেছে, মুড়িও শেষ হয়ে গেছে। অনঙ্গ মহারাজ সবাইকে খুব জড়িয়ে ধরে বলতেন, চল ভাই আজকে আমরা খুব পেট ভরে গঙ্গার জল খাই। তারা তাদের সকালবেলা সেই পেট ভরে টিফিন ছিল, পেট ভরে গঙ্গার জল খাওয়া, আবার সেই দুপুরের খাওয়া পাতলা ট্যালিট্যালে ডাল, ভাত, ভাত অনেকখানি পাওয়া যেত, ভাত ডাল আর শাকের তরকারি। মঙ্গলবার শনিবার দিন এক টুকরো করে মাছ পাওয়া যেত এবং মহারাজ বলেছিলেন একটা ছোট্ট বাটি, এরকম এই ছোট যে আমরা সাধারণ বাটিতে করে ডাল টাল খাই, ওই রকম এক বাটি পায়েস তৈরি হতো, সেই পায়েস চামচে করে সকলকে দেওয়া হতো। সেটা এত কম, তখন তারা ঠিক করলেন একটা লাইনে 13-13 মোট 26 জন বসেন, প্রত্যেকে একদিন করে সেই পায়েসটি এক চামচ করে পায়েস খেতে চাইতেন। সেই কারণে ওই 26 জন তাদের পায়েসটা উৎসর্গ করতেন, একজন খেতেন বাকি 25 জন খেতেন না, পরের দিন আরেকজন খেতেন বাকি 25 জন খেতেন না, এইভাবে তাদের চলতো। কিন্তু যেটা খুব তীব্রভাবে থাকতো সেটা হচ্ছে সাধন ভজন এবং সাধ্যায়। বলছেন সারা দিন সাধন ভজনের মধ্যেই প্রায় কেটে যেত। মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজের কথা বলছেন, মহাপুরুষ মহারাজ খুব ভোর হলে মঙ্গল আরতির আগেই
তার একটি হরিণের চামড়া ছিল, সেইটিকে বগলে করে নিয়ে এসে এখন যে পুরনো মঠ আছে সেই পুরনো মন্দিরের ঢুকলে আপনি যে যেখানে জানা যেখান থেকে ঠাকুরকে দেখা যান সেখানে একটা দরজা আছে, দেখবেন লক্ষ্য করবেন এখন এই দরজাটা বন্ধ করে রাখা থাকে বলে আমরা ভেতরে ঢুকতে পারি না। ওই দরজা দিয়ে দাঁড়িয়ে একটু লক্ষ্য করলে দেখা যাবে বাঁদিকে এই দুদিকে বসার জায়গা আছে, সেই একটি বাঁদিকের বসার জায়গাটায় পূজনীয় মহারাজ মাদুর তার হরিণের চামড়াটি পেতে সে দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করতেন। বাবুরাম মহারাজের কথা ভূতেশানজি বলতেন যে বাবুরাম মহারাজ জপ করতে বসেছেন, বেলুড় মঠের প্রচণ্ড মশায় তিনি সম্পূর্ণ আবৃত হয়ে গেছেন, তার ধপধপে ফর্সা মুখ কালো হয়ে গেছে মশাতে, বলছেন তার কোনো হুঁশ নেই, তিনি বুঝতেই পারছেন না যে মশাতে তাকে সম্পূর্ণভাবে ঘিরে ধরেছে এবং নিজেরাও জপ ধ্যান শেষ হওয়ার পর কিছুতেই উঠতেন না যদি মহাপুরুষ মহারাজ বা বাবুরাম মহারাজের কোনো রকমভাবে অসুবিধা হতো। মহাপুরুষ মহারাজ ভূতেশানন্দজিকে বলেছিলেন যে তুমি আমাদের মঠেরই ব্রহ্মচারী, এই ভাবটা বজায় রাখতে এবং বিএ পাশ করার পরে তবে বিএ পরীক্ষা দেওয়ার পরে তবে তারা ভূতেশানন্দজিকে নিয়েছিলেন। সেই কারণে ভূতেশানন্দজি যখন মঠে আসেন সাধু হতে সেই সময় বাবুরাম মহারাজের মহাপ্রয়াণ হয়েছে, কিন্তু এই গল্প আমরা তার কাছে শুনেছি। বলছেন উই আর নট মিয়ার সাধুস, উই বিলং টু দ্য ল্যান্ড অফ লাইন অফ প্রফিটস, ঋষিদের পঙ্ক্তি, আমরা সাধারণ মানুষ নই আমরা ঋষিদের পঙ্ক্তি, এটা কিন্তু আমাদের সকলেরই মনে রাখা দরকার। আমাদের সকলের গোত্র জিজ্ঞাসা করা হয়, দুটো জিনিস আমাদের জানা দরকার, এক হচ্ছে গোত্র আর হচ্ছে গোত্র প্রবর বা প্রবর মালা, এটা আমাদের জানা দরকার। কেন জানা দরকার? কারণ প্রত্যেকেই আমরা কোনো না কোনো ঋষির বংশধর। প্রবরমালা হচ্ছে সেই বংশে যারা যারা উজ্জ্বলতম ঋষি ছিলেন তাদের নাম, এগুলো আমাদের সবসময় মনে রাখা দরকার। কেন মনে রাখা দরকার? কারণ যখনই আমাদের মন অন্য কোনো দিকে যাবে, যখনই আমাদের মন নিচে দিকে যাবে, তখন যেন আমরা নিজেদের স্মরণ করি যে আমি অমুক ঋষির সে বংশধর এবং আমাদের বংশে এই রকম বড় বড় মানুষরা ছিলেন। মঠ জীবনে সদানন্দজি জপ ধ্যান এবং নানাবিধ কাজের ভেতরে মন প্রাণ ঢেলে দিয়েছিলেন, এরা সকলেই তাই ছিলেন। বিরজানন্দজি এরা সবাই ছিলেন বলরাম, আমাদের সদানন্দজি সেবাভাবটা এত তীব্র ছিল সেই কারণে কেউ কখনো অসুস্থ পড়লে সবাই চাইতেন সদানন্দজি তাদের সেবা করবেন। সেই সময় শিবানন্দজি এবং নিরঞ্জনানন্দজি বলরাম বসুর সেবায়, বলরাম বসু কঠিন অসুখে আক্রান্ত হয়েছিলেন, বলরাম বসুর সেবায় তিনি ওখানে এসে উপস্থিত ছিলেন এবং সদানন্দজিকে এই সেবার ভাবটি তার অন্তরের ভিতরে জাগ্রত করেছিলেন স্বয়ং স্বামীজি। যে বিখ্যাত চিঠিটির কথা আমরা বারবার পড়ি, 14 ফেব্রুয়ারি 1890 সালে সদানন্দজিকে লেখা চিঠি, সেখানে স্বামীজি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন আপনার জপ তপ সাধন ভজন করিবে ও আপনাকে দাসানুদাস জানিয়া সকলের সেবা করিবে, তুমি যাহাদের কাছে আছো আমিও তাহাদের দাসানুদাস ও চরণ রেণুর যোগ্য নই, এই জানিয়া তাহাদের সেবা ও ভক্তি করিবে, যে হোক যে কেহ রামকৃষ্ণের দোহাই দেয় সেই তোমার গুরু জানিবে, কর্তৃত্ব সকলেই পারে দাস হওয়া বড় শক্ত, বিশেষত তুমি শশীর কথা শুনবে, গুরুনিষ্ঠা অটল ধৈর্য এবং অধ্যাবসায় ব্যতিরেকে কিছুই নিশ্চিত নিশ্চিত জানিবে, এইটি হচ্ছে কথা। এই চিঠির মধ্যে কতগুলি জিনিস খুব ইম্পর্টেন্ট, গুরু ভাইদের প্রতি স্বামী বিবেকানন্দের কি ভালোবাসা কি শ্রদ্ধা, বলছেন তুমি যাহাদের কাছে আছিয়াছ আমিও তাহাদের দাসানুদাস ও চরণ রেণুর যোগ্য নই, এই জানিয়া তাহাদের সেবা ও ভক্তি করিবে, এক। দুই হচ্ছে যে কেহ রামকৃষ্ণের দোহাই দেয় সেই তোমার গুরু জানিবে, শ্রীরামকৃষ্ণকে যাকেই ভালো যেই ভালোবাসেন তাকেই জানবে, তার ভেতরেই আলো আছে সে সেই তোমাকে তোমার সাধন পথের আলো দেখাতে পারবে। তিন হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, কর্তৃত্ব সকলেই পারে দাস হওয়া বড় শক্ত, আমরা সকলের ওপর ছড়ি ঘোরাতে পারি এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, কিন্তু দাস হয়ে অন্যের কাজ করাটা এত সহজ নয়, সেই কারণে তিনি বারবার বলছেন কর্তৃত্ব সকলেই পারে দাস হওয়া খুব শক্ত, বিশেষত তুমি শশীর কথা শুনবে। এবার ফাইনাল যেটি বলছেন, গুরুনিষ্ঠা অটল ধৈর্য এবং অধ্যাবসায় ব্যতিরেকে কিছুই হবে না নিশ্চিত নিশ্চিত জানিবে, সাধন জীবন ব্যক্তি জীবন সমস্ত কিছুর ক্ষেত্রে আমাদের যিনি শেখান সেই গুরুর প্রতি তাঁর যে নিষ্ঠা
তার প্রতি যদি আমাদের বিশ্বাস ভালোবাসা না থাকে, সাধন পথে বারবার পতন হওয়ার পরে উঠে দাঁড়ানোর মতো শক্তি, সেই অটল ধৈর্য যদি না থাকে, আর নিরন্তর চালিয়ে যাওয়ার যদি চেষ্টা, যা সব বাধাকে অতিক্রম করে সাধন পথে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, এই তিনটি জিনিস যদি না থাকে, তাহলে কোনোভাবেই কোনো অবস্থাতেই আমাদের জীবনে উন্নতি হয় না। স্বামীজি তিনটি পিয়ের কথা বলেন, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, পবিত্রতা আসে গুরুনিষ্ঠায়। আমরা যত সাধন গুরুনির্দিষ্ট পথে এগিয়ে যাব, যত সাধন ভজন করব, ততই আমরা নিজের মলিন মালিন্যরহিত হয়ে পড়ব। আমাদের মনের ভেতরে যে মলিনতা থাকে সেটি ধীরে ধীরে অপসৃত হবে, এবং এই মলিনতা অপসৃত হলে আমার ছড়িয়ে থাকা মন এক জায়গায় আসবে, আর প্রতিবার পতন প্রতিবার আমাকে নিজেকে এগিয়ে যেতে সাহায্য করে। পতন আমাদের কী করে বন্ধু হয়ে ওঠে, না পতন আমাদের শেখায় কোথায় কোথায় ত্রুটি আছে সেগুলোকে আইডেন্টিফাই করতে শেখায়, এবং সেটিকে আমাদের ওই রিপেয়ার করে নিতে বা সেটাকে সারিয়ে নেবার সুযোগ দেয়। সারিয়ে নেবার সুযোগ তখনই থাকে যদি আমাদের সাধন পথের প্রতি অধ্যাবসায় থাকে। পিওরিটি, পেশেন্স এবং পার্সিভিয়ারেন্স, পেশেন্স ভীষণ দরকার। পতনের পর এ কী ভুল হয়েছিল ধৈর্য ধরে যদি না আমরা দেখি, তাহলে কিছুতেই সেইটাতে আমরা সেগুলোকে আইডেন্টিফাই করতে পারি না। আর পার্সিভিয়ারেন্স, লেগে থাকার ক্ষমতা যদি না থাকে, সেই ত্রুটিগুলোকে আমার জীবন থেকে সরিয়ে দিয়ে ত্রুটিমুক্ত একটি উজ্জ্বল এবং একটি সদর্থক সাধক জীবন আমরা কখনোই জীবনযাপন করতে পারি না। 1890 সালে প্রথম দিকে গাজীপুরে পাওহারি বাবার সঙ্গ লাভের পরে স্বামীজি কাশীতে পুনরায় তিনি তপস্যায় রত হয়েছিলেন। এখানে একটি আমরা আগের দিন একটি কবিতার কথা বলেছি, দেখবেন এবার যে এটি আসবে আমাদের পত্রাবলীর যে ক্লাস আছে সেখানে এই চিঠিটি স্বামীজির যে বিশ্বাস ভঙ্গ হয়েছিল পাওহারি বাবার গাজীপুরের পাওহারি বাবার কাছে কি, এবং তার দর্শনটির কথা লেখেননি, কিন্তু তার ওই যে মনের ভাব সেটি প্রকাশিত হয়েছিল একটি কবিতার প্রতি, গাই গীত শোনাতে তোমায়, সে কবিতার একটি অংশ বিশেষ আমরা আগের দিন পত্রাবলীর ক্লাসে বলেছি, যখন ওটা আপলোডেড হবে তখন আপনারা শুনতে পাবেন, এবং কবিতার ওই অংশের ব্যাখ্যাটিও আমাদের ওখানে করা হয়েছিল। স্বামীজি পুনরায় কাশীধামে প্রমোদা দাস মিত্রর যে বাগান সেইখানে তিনি ছিলেন, এবং সেইখান থেকে তিনি খুব সুন্দর সুন্দর তিনি তাকে চিঠি লিখতেন, এবং সেই চিঠিগুলি সেইকালে তাকে ভীষণ রকমভাবে এগিয়ে যেতে সাহায্য করত। স্বামী সদানন্দজিও পাওহারি বাবা স্বামীজির সঙ্গে তার এই কাশীবাসের সেই যে সময় সেই সময় তার সঙ্গে থাকার সুযোগ পেয়েছিলেন। সেই সময় স্বামীজির একটা ভারী সুন্দর ছবি তিনি বলছেন, স্বামীজিও আমি একসময় কাশীতে বাস করিতাম, একটি লেবু বাগানে তখন পড়ে থাকতাম ও মাতুকরি করতাম। স্বামীজি কি কঠোর জপ ধ্যান করিতেন, এক সময় তিনি কি যে একটা ভাবে থাকিতেন তা বলা চলে না, সর্বদাই বিভোর, যেন মনটা দেহ ছেড়ে কোথায় উড়ে চলে গেছে, মুখ এত গম্ভীর, চোখ দুটি এমন জ্যোতিপূর্ণ যে মুখের দিকে তাকানোই যেত না, কাছে যেতেও সংকোচ হতো। এটা একটা খুব বড় জিনিস, সাধকের চোখের দিকে তাকিয়ে থাকতে পারা। যারা খুব উচ্চ আধ্যাত্মিক সাধক তাদের চোখের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা যায় না, কারণ সেই চোখ দিয়ে এত পবিত্রতা এসে পড়ে, তখন আমাদের ভেতরের মানুষটি, সেই যে কলুষিত মানুষটির দিকে আমাদের দৃষ্টি পড়ে, এবং তখন আমরা সংকুচিত হয়ে পড়ি, সেই পবিত্র মানুষের কাছে আমরা থাকতে পারি না। স্বামীজির এই সময় সাধক অবস্থা, আমাদের সকলের মনে হয় যে স্বামীজি বুকের কাছে হাত দিলেন আর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বললেন, ব্যাস সব কিছু হয়ে গেল। তার পেছনে যে কোনো প্রস্তুতি ছিল না এটির কথা ঠিক নয়। এই যে বলছেন সর্বদাই বিভোর, সাধন ভজন করছেন যখন তখন আর অন্য কোনো চিন্তা করছেন, ওই চিন্তার ভেতরে ডুবে আছেন। ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি তিনি যখন তপস্যা করতে গিয়েছিলেন তখন সবসময় অতি বিভোর হয়ে থাকতেন, সঙ্গে গিয়েছিল গীতা, শ্রীমদ ভগবদ গীতা, কথামৃত এবং সঙ্গীত সংগ্রহ, গানের একটি বই। মহারাজের সমস্ত গান, সঙ্গীত সংগ্রহের প্রায় সমস্ত গান মহারাজের মুখস্থ ছিল, এবং যখনই কোনো প্রসঙ্গ করতেন তিনি সেই গানের উল্লেখ করতেন। আমরা একদিন মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম কি করে আপনার এই গানগুলো মুখখান, মহারাজ তো গান গাইতে পারতেন না। তিনি বলেছিলেন তিনি যখন প্রথমে আসেন তখন বেলুর মাঠের ভাণ্ডারে তিনি কাজ করতেন, এখন আর সেই আলমারিটা নেই। এই কয়েক বছর এই করোনার পর গিয়ে দেখলাম সেই ছোট্ট বুককেসটা সরিয়ে দেওয়া হয়েছে,
ওইখানে অন্য কোনো কিছু রাখার জন্য। সেই বুককেসটা অনেক বছর অবধি সেইখানে ছিল, দুটো ধাপের একটা বুককেস। সেইখানে নানা বই থাকতো, পাঁজি থাকতো, কথামৃত থাকতো, এমনি পড়ার বই থাকতো, এবং তার সঙ্গে সঙ্গীত সংগ্রহ থাকতো। এছাড়া থাকতো যে সমস্ত নতুন বই প্রকাশিত হয়েছে তার কপি, ঠাকুরকে দেওয়ার জন্য যে বই দেওয়া হতো, উদ্বোধন নিবোধন এবং অন্যান্য সমাজ শিক্ষা, এই যাবতীয় বই আমাদের প্রকাশিত হয় প্রবুদ্ধ ভারত বেদান্ত কেশরী, সেগুলো প্রথম তার একটি কপি আসে ঠাকুরকে দেওয়ার জন্য, সেইগুলো ওইখানে থাকতো। মহারাজ বলেছিলেন সেই সঙ্গীত সংগ্রহ যখন অবসর সময় থাকতেন তিনি সেটি পড়তেন, এবং এই পড়তে পড়তে তার মুখস্থ হয়ে গেছিল, তিনি সঙ্গে করে নিয়ে গেছিলেন সঙ্গীত সংগ্রহ। প্রথম দিকে তাঁর যে স্মৃতিকথা আছে সেখানে আছে যে তিনি অবসর সময় এইগুলো নিয়েই কাটাতেন, কিন্তু পরবর্তীকালে আর তার ওইটিরও প্রয়োজন হয়নি, সবসময় ডুবে থাকতেন। এটা হচ্ছে ভূতেশানন্দজির কথা। আর স্বামীজির ভাবটা হচ্ছে সর্বদাই বিভোর, যেন মনটা দেহ ছেড়ে কোথায় উড়ে চলে গেছে, এই যে শরীর, এই শরীরের প্রতি আর কোনো রকম আকর্ষণ বোধ করছেন না, সেটা যেন একটা উড়ে চলে অন্য একটা জগতে আছে। মুখ মুখ এত গম্ভীর, চোখ দুটো এমন জ্যোতিপূর্ণ যে মুখের দিকে তাকানোই যেত না, কাছে যেতেও সংকোচ হতো। সেই যে গম্ভীর ভাব সেটা কিন্তু অহংকারের ভাব নয়, এই গম্ভীর ভাব হচ্ছে সাধনায় এমন ডুবে আছেন তিনি কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারছেন না, স্বাভাবিক ভূমিতে নেমে আসতে পারছেন না, তাই এইরকম গম্ভীর ভাব। আর চোখ দুটি এমন জ্যোতিপূর্ণ যে মুখের দিকে তাকানো যেত না। 1890 সালের মার্চ মাসে স্বামী অভেদানন্দজি ঋষিকেশ থেকে অসুস্থ অবস্থায় স্বামীজির নির্দেশে চিকিৎসার জন্য কাশীতে আসেন। স্বামীজি স্বয়ং তার চিকিৎসার বন্দোবস্ত করেন। এই সময় অকস্মাৎ বলরামবাবুর দেহত্যাগের সংবাদ পেয়ে স্বামীজি কলকাতায় ফিরে যান, এবং এই সময় প্রমোদাদাস মিত্রের ওপর স্বামী অভেদানন্দজির চিকিৎসার ব্যবস্থা রেখে যান। অভেদানন্দজির শরীর তখন খুব দুর্বল হয়ে পড়েছে, এবং কিছুদিন বাদে আবার স্বামীজি শারদানন্দজি এবং সদানন্দজিকে নিয়ে কাশীতে এসে উপস্থিত হন। কাশীতে এই সময় তিনি সদানন্দজি অভেদানন্দজির সেবা করেন। আমার জীবন কথা এই গ্রন্থে স্বামী অভেদানন্দজি শারদানন্দজি সম্পর্কে লিখতে গিয়ে বলছেন, শরৎ ও গুপ্তকে দেখিয়া আমার চোখে জল আসিল, স্বামীজির গভীর ভালোবাসার কথা পুনঃপুন স্মরণ করিতে লাগিলাম। শরৎ ও গুপ্ত, গুপ্ত সদানন্দ মহারাজের পূর্বাশ্রমের পদবী ছিল গুপ্ত, শরৎ গুপ্ত মহারাজের যত্নে ও সেবা শুশ্রূষায় আমি ধীরে ধীরে রোগমুক্ত হইলাম, সম্পূর্ণ আরোগ্য লাভ করিতে 4 মাস লাগিয়াছিল। এই আমার জীবন কথার অনেক রকম এই এখানে আছে, আমরা পড়ব পরপর আমার জীবন কথায় তিনি কি করে কি করেছিলেন। অভেদানন্দজি খানিকটি সুস্থ হবার পরে এলাহাবাদের কাছে যমুনার দিকে, এলাহাবাদের তো দুটো দিক প্রকাশিত, যেটা দিক একটা দিক গঙ্গার দিক আর একটা যমুনার দিক, ওই পাটটা যমুনার দিক ঝুসি, সেইখানে তপস্যারত হন শারদানন্দজি এবং সদানন্দজি কিছু আরও কিছুদিন কাশীধামে থেকে গেলেন তপস্যার জন্য। কিছুদিন যেতে না যেতেই আবার সদানন্দজি ও ঝুসিতে চলে এলেন অভেদানন্দজির সঙ্গে থাকবেন এবং তপস্যা করবেন বলে। যমুনার ধারে তারা একটি ঝুপড়িতে থাকতেন, এই ঝুপড়িতে তপস্যার সময় তার ধ্যান ধারণা শাস্ত্রচর্চা এবং ভজনাদি সর্বদা তারা দুজন মেতে থাকতেন। অভেদানন্দজি তখন সদানন্দজিকে নিয়মিত এই বেদান্ত পড়াতেন। এই ধ্যান ভজনে তারা এত মত্ত থাকতেন, ভিক্ষার জন্য বাইরে গিয়ে সময় ভিক্ষার জন্য বাইরে যাওয়াটা এটাকে তারা সময় নষ্ট বলে মনে করতেন। তারা মনে করতেন কোনোভাবেই বাইরে গিয়ে সময় নষ্ট করার কথা তারা ভাবতেই পারতেন না, কোনো কোনো দিন তাদের খাওয়াও জুটত না। এই রকম হয়েছে একটি স্মৃতিকথা, অভেদানন্দজি লিখছেন, দুইজনে মধ্যাহ্নে মাধু করিতে যাইতাম, তবে কোনো কোনো দিন আমি আবার মাধু করিতে যাইতাম না, গুপ্ত মহারাজ একা যাইতেন এবং যাহা পাইতেন তাহাই আমরা দুইজনে ভাগ করিয়া খাইতাম। একদিন বৈকালে গুপ্ত আমার নিকট বিচার সাগর হিন্দি বেদান্ত গ্রন্থ এবং সংস্কৃত ব্যাকরণ পড়িতেন, প্রশ্ন উত্তরের মাধ্যমে মাঝে মাঝে দুইজনে বেদান্ত সম্বন্ধে আলোচনা করতাম, ঝুষিতে সাধন ভজন ও শাস্ত্র পাঠে দিন ভালো মন্দে অতিবাহিত হতো। এটা হচ্ছে আমাদের মঠ মিশনের যে নিজেদের মধ্যে যে শাস্ত্রচর্চা এটা তার একটা স্টাইল। পূজনীয় দীপ্তি প্রকাশ মহারাজ এই স্টাইলটার নাম দিয়েছিলেন জানা জানি। তিনি বলতেন, আমি কিছুটা জানি তুমি কিছুটা জানো,
আমার জানাটা আমি তোমাকে জানাবো, তোমার জানাটা তুমি আমাকে জানাবে। এই দুজনের জানাকে একসাথে নিয়ে জানাজানি করতে করতে আমরা শাস্ত্র চর্চা করব, শাস্ত্রের গভীরে প্রবেশ করব। এই কোনো একটি গ্রন্থকে পড়া হতো, আমাদের মঠেও এখনও এইভাবেই পড়ানো হয়, সেই গ্রন্থটা সম্পর্কে যিনি আচার্য তিনিও যেরকম বলবেন, আচার্যও তেমনি জানতে থাকবেন তার ছাত্রের কাছ থেকে সেই বিষয়ের অভিমত। সবসময় যে তার অভিমত, ছাত্রের অভিমত যে আচার্যের মতো গভীর এবং উচ্চ মানের হবে তা নয়, কিন্তু সব সময় আচার্য শাস্ত্রের মনের ভেতরে প্রশ্ন করার ইচ্ছাটা আমাদের ভেতরে জাগিয়ে দেন। এবং এই প্রশ্ন করার যখন ইচ্ছাটা জাগে, যখন আমরা ব্যক্তিগতভাবে শাস্ত্র চর্চা করি, এই ইচ্ছাটা আমাদের আমাদের শাস্ত্রে নির্যাসকে বার করে নিয়ে আসতে সাহায্য করে, যেখানে আমরা কখনো আচার্যের কোনো সাহায্য পাই না। এই যে পদ্ধতিটা, এটা আমাদের সঙ্গে এখনো প্রচলিত আছে, পারস্পরিক আলোচনা। এই আবার আরেকটি স্মৃতিকথায় সেইখানে বলছেন যে যুষিতে থাকাকালে একদিনের এক ঘটনার কথা এইখানে বলি। তখন বর্ষাকাল, তখন প্রতিদিনই প্রায় ঝড় বৃষ্টি হইতেছে। একদিন প্রাতঃকাল হইতে মুহুর্মুহু বৃষ্টিপাত হইতে লাগিল। আমাদের গুহার নিকটে নানকপন্থী এক হিন্দুস্থানী সাধক থাকিতেন। আমিও গুপ্ত মহারাজ যখন মাধুকরিতে বাইরে যাইতাম, তিনিও মাঝে মাঝে আমাদের সঙ্গে যাইতেন। সেদিন ভোর হইতে বৃষ্টি সূত্রপাত দেখিয়া নানকপন্থী সাধু আমাদের সকাল সকাল ভিক্ষায় যাইবার জন্য উপদেশ দিলেন এবং বলিলেন অন্যথায় উপবাসে থাকিতে হইবে। আমি সাধুজির কথা শুনিয়ে একটি হাসিয়া বলিলাম, আজ আর ভিক্ষায় যাব না, অজগর বৃত্তি অবলম্বন করব। ভগবানের কৃপা ও ইচ্ছা হলে আমার ভিক্ষা এখানে এসে পৌঁছিবে। সত্যই সেদিন আমি আর ভিক্ষা মাধুকরিতে যাইলাম না। গুপ্ত মহারাজও আমার দৃঢ় প্রতিজ্ঞা দেখিয়া আর ভিক্ষায় বাহির হইলেন না। আমরা দুইজনে গঙ্গা তীরে উপস্থিত হইয়া শাস্ত্রাদি বিচার ও ধ্যান জপে ডুবিয়া গেলাম। এইদিকে ঘটনা ঘটিল এক অপূর্ব রকমের। বেলা প্রায় শেষ হইয়াছে, আমি তখন সদানন্দকে বিচার সাগর ব্যাখ্যা করিতেছি। এমন সময় দেখি জনৈক ভদ্রলোক একটি ঝুড়িতে প্রচুর খাবার দ্রব্য লইয়া আমাদের দিকে অগ্রসর হইতেছে। নিকটে আসিতেই দেখিলাম আমাদের চিরপরিচিত বরানগরের নিবাসী মৈত্রমশায়। আমি তাহাকে দেখিয়া আনন্দে অধীর হইলাম এবং কিভাবে তিনি আমাদের সন্ধান পাইলেন তাহা জিজ্ঞাসা করিলাম। মৈত্রমশায় বলিলেন, আমি এলাহাবাদে উপস্থিত হইয়া শুনিলাম যে কালী তপস্বী নামে একজন তিতিক্ষাবান সাধু যুষিতে গঙ্গার ধারে বাস করে এবং তপস্যা করছেন। কালী তপস্বী নাম শুনে বেশ আগ্রহান্বিত হলাম এবং কালী তপস্বী অবশ্যই আপনিই হইবেন এটি মনে মনে সিদ্ধান্ত করলাম। গুপ্ত মহারাজ যেখানে আছেন তা জানতাম না। যাই হোক, আপনাকে দেখার জন্য অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিল এবং রিক্ত হস্তে সাধু দর্শন নিষিদ্ধ বলে এই সামান্য কিছু মিষ্টান্ন দ্রব্য সঙ্গে এনেছি। অত্যন্ত আনন্দ হচ্ছে এখন অকস্মাৎ আপনাকে পেয়ে। আমরা মিষ্টান্নাদির কিছু অংশ সেই নানকপন্থী সাধুকে ডাকিয়া তার হস্তে দিলাম আর বলিলাম, সাধুজি গীতায় যোগাক্ষেম বাহাম্যম বানিয়াত সার্থক হইয়াছে। নানকপন্থী সাধুটি অত্যন্ত আশ্চর্যান্বিত আনন্দিত হইয়া তাহা স্বীকার করিয়া শিয়া গুফায় অভিমুখে চলিল। মৈত্রমহাশয় আমাদের প্রণাম করিয়া শহর অভিমুখে চলিলেন। আমিও গুপ্ত মহাশয় মহারাজ অবশিষ্ট মিষ্টান্নাদি খাদ্য গ্রহণ দ্রব্য গ্রহণ করিয়া শ্রী শ্রী ঠাকুরের অপার করুণার কথা স্মরণ করিলাম এবং গুপ্ত মহারাজকে বলিলাম, দেখলে তো করুণাময় শ্রী শ্রী ঠাকুর তার কল্যাণ হস্ত প্রসারিত করে আমাদের পিছনে সদাসর্বদাই আছেন, আমাদের রক্ষণাবেক্ষণ করছেন। গুপ্ত মহারাজ পরম শ্রদ্ধা সহকারে দুই হস্ত মস্তকে রাখিয়া শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম জানাইলেন। এখানে ব্যাখ্যা করার মতো কিছু নেই, একটা ঘটনা, কিন্তু এই ব্যাখ্যা করার ব্যাপারটা এইখানে যেটা বলার সেটা হচ্ছে নির্ভরতা, ঈশ্বরের প্রতি নির্ভরতা। সব সাধন জীবনের এটাই হচ্ছে মূল কথা, সেটা হচ্ছে নির্ভরতা। এই নির্ভরতা যদি না আসে, ভগবানের প্রতি যদি আমাদের এই নির্ভরতা না আসে, তাহলে কিন্তু কখনো কোনোভাবেই আমরা সাধক জীবনে এগিয়ে যেতে পারবো না। আমাদের কাছে একজনের ব্রহ্মচারী মহারাজের গল্প বলছিলাম, ভুবনেশ্বরে জয়েন করেছিলেন তিনি। ট্রেনিং সেন্টারে আসার আগে তার কিছু মনে হলো যে এই সংঘ যথেষ্ট নয়। তিনি বাইরে বেরিয়ে গেলেন এবং ঋষিকেশে নচিকেতা তালের কাছে তপস্যা করতেন। পরপর দুদিন ভিক্ষা না পেয়ে তৃতীয় দিন তিনি নচিকেতা তাল থেকে নামতে শুরু করেছেন
এবং নেমে কোনো ছত্র থেকে ভিক্ষা করবেন ঋষিকেশে এসে, এটি তিনি মনে করেছেন। তিনি যখন নেমে আসছেন পাহাড়ি রাস্তায়, জনমানব শূন্য পাহাড়ি রাস্তায় গান গাইতে গাইতে আসছেন, প্রকৃতিং পরমাম অভয়াম বরধাম নররূপ ধরাম জনতাপহরাম, এই মা শ্রী মায়ের এই স্তবটি তিনি আবৃত্তি করতে করতে আসছেন। যখন প্রায় নেমে এসছেন, জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগৎগুরুম পাদপদ্মে তয় শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু, এই মন্ত্রটি তিনি উচ্চারণ করেছেন, এমন সময় তিনি পথের মাকে একজন দেহাতি মহিলাকে দেখলেন, শালপাতায় কিছু খাবার নিয়ে এবং এই মাটির একটি পাত্রে খানিকটা জল নিয়ে। তিনি দেহাতি ভাষায় সেই মহিলা তাকে বললেন, ব্রহ্মচারীটিকে বললেন, দেখো না বাবা, কখন থেকে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, একজনকেও খুঁজে পাচ্ছি না। এবং ওই খাবারটি তার হাতে ভিক্ষা দিয়ে জলপাত্রটা দিলেন। সাধুটি এত ক্ষুধার্ত ছিলেন এবং গরম গরম পুরি কচুরি তিনি খেতে শুরু করলেন, তার খেতে খেতে তার একবারও অন্য কথা মনে হলো না। গোটা দুয়েক কচুরি খাবার পর তার একটি প্রথম প্রশ্ন জাগল, মহিলা যে বললেন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তাহলে এই যে ভিক্ষান্ন পাওয়া গেল, এই খাবারটা এত গরম আছে কি করে? তিনি এপাশ ওপাশ চতুর্দিকে খোঁজ করলেন, কোথাও সেই মহিলাকে তিনি খুঁজে পেলেন না। দ্বিতীয় প্রশ্ন তার জাগল, কাছাকাছি লোকালয় কোথাও নেই, তাহলে লোকালয় যদি না থাকে তাহলে এই দেবী এই খাবার নিয়ে এইখানে কেন ভিক্ষা দেবেন বলে এসে উপস্থিত হয়েছেন? কাছাকাছি কোনো সাধুও থাকেন না, আর এই পথ দিয়ে কোনো সাধুও যান না, তাহলে তিনি কেন খাবার নিয়ে দাঁড়িয়ে রইলেন? তিনি বুঝতে পারলেন স্বয়ং শ্রী শ্রীমা ভোজন হস্তে তিনি দাঁড়িয়ে আছেন। মায়ের প্রতি করুণায় এখানে মা দাঁড়িয়েছিলেন, সেই জায়গাটা তিনি প্রণাম করে তারপরে আবার তিনি সঙ্গে ফিরে আসবার কথা ভাবলেন। পূজনীয় স্মরণানন্দ যে তখন আমাদের সাধারণ সম্পাদক, তাকে তিনি চিঠি লিখলে পূজনীয় মহারাজ বলেন, তিনি যে আগে যে 3 বছর সঙ্গে ছিলেন সেটাকে আর মান্যতা দেওয়া হবে না, একেবারে নতুন ব্রহ্মচারী মতো যোগদান করবেন। ভালোই ছিলেন, কিন্তু প্রত্যেকদিন তার মনে হতো তিনি এদের চেয়ে সিনিয়র এবং অন্যান্য ব্রহ্মচারীরা তাকে যথেষ্ট মান্যতা দেয় না, রোজ ঝগড়াঝাটি হতো। তাকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেন ফিরে এলে, তখন সে আমায় এই ঘটনাটি বলে এবং সেই মাটির কলসিটা আমাকে দেখান, ছোট্ট মাটির কলসি, পোড়া মাটির কলসি, তাতে জল ছিল। সেই জলটি খেয়ে খাওয়ার পরে তিনি সেই পাত্রটিকে অত্যন্ত যত্ন করে তার কাছে গুছিয়ে রেখেছিলেন। তিনি মনে করতেন এটি শ্রী শ্রী মায়ের হাতের প্রসাদ, এটি তিনি রেখে দিয়েছিলেন তার কাছে, এবং আমিও দেখেছি আমার মাথাতেও তিনি এটা ঠেকিয়ে দিয়েছিলেন। তা পরে তার মনে হয়েছিল যে এই বদ্ধ যে সঙ্ঘের যে বদ্ধভূমি এর মধ্যে তিনি থাকবেন না। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা সাধন ভজন করি বা ধর্মজীবন যাপন করি না করি, সবসময় মনে রাখতে হবে স্বয়ং ঠাকুর আমাদের অনুপ্রেরণাদাতা। শুধু তিনি আমাদের অনুপ্রেরণাদাতাই নন, তিনি আমাদের ধরে রেখেছেন। তিনি যদি আমাদের ধরে না রাখতেন তাহলে আমাদের কোনো রকম উপায় ছিল না এই দিব্য আধ্যাত্মিক জীবন যাপন করা। তিনি চিরন্তন চিরকালীনভাবে আমাদের ধরে রেখেছেন বলেই আমরা এই উজ্জ্বলতম জীবন যাপন করার মতো দুঃসাহস দেখাতে পারি। এটা বলতেই পারেন, এটা একটা এক ধরনের দুঃসাহস, এই দুঃসাহস না দেখাতে পারলে হয় না। সবাই তো টাকা কড়ি কাপড় চোপড়ের পেছনে ছুটছেন, সেই দিকে না ছুটে ভগবানের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই যে আপনাদের এই যে তপস্যা, এই যে একটা একটা ভালোর দিকে এগিয়ে যাওয়ার যে নিরন্তর চেষ্টা, এটা কিন্তু সহজে হয় না। তিনি আমাদের জীবনে এই ভাবটা জাগিয়ে দেন, এবং ভাবটা জাগিয়ে দেন যেমন তিনি এইখানে বলছেন না যোগাক্ষেমম বাহাম্যহম, সেই পথটা তিনি যেমন দেন তেমনি সেটিকে রক্ষা করার, সেই তিনি যেমন শক্তি দেন সেই শক্তিটাকেও রক্ষা করার মতো শক্তি আমাদের দেন। নাহলে তিনি যদি আমাদের সঙ্গে সঙ্গে না থাকতেন এই দুস্তর পারাবার পেরিয়ে যাওয়ার সাহস আমাদের হতো না। তাই শ্রী ভগবানের কাছে আমাদের সব সময়ের একটি প্রার্থনা যেন আমাদের মনের মধ্যে জেগে থাকে, সেটা স্বামী বিবেকানন্দের চিঠিতে যে বলছিলেন তিনি যে কর্তৃত্ব সকলেই পারে, দাস হওয়া বড় শক্ত, আমরা যেন জগতের সকলের সেবার করতে পারি। এবং সেই এবং আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গুরুনিষ্ঠা এবং অটল ধৈর্য অধ্যাবসায় ব্যতিরেকে কিছুই হবে না। সাধন পদ্ধতিতে নিষ্ঠা এবং সাধন পদ্ধতিতে চলবার সময় নিজের ত্রুটি, আমরা অন্যের ত্রুটি খুঁজে বার করি, নিজের ত্রুটিকে খুঁজে বার করে সেই ত্রুটিকে বিমোচন করে এগিয়ে যাওয়ার শক্তি যেন তিনি আমাদের দেন। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আবার পরবর্তী দিন আমরা এর পরবর্তী অংশ আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্তম, আবার কার মাইক্রোফোন অন হলো।
ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वातिहारिणी त्रैलोक्यवासिनामिते लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु।